রাঙ্গামাটি সদর থেকে নৌপথে দুর্গম নানিয়াচর যাওয়ার সময় চোখে পড়বে কাফতাই লেকের ঠিক মাঝে ছোট্ট একটি টিলা যেটি স্থানীয়ভাবে রোফ টিলা নামেই পরিচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এর টিলার নাম লেখা রয়েছে সোনার হরফে টিলার গায়ে লেখা তুমি দুর্জয় নির্বিক এক মৃত্যুহীন প্রাণ হে বীরশ্রেষ্ঠ তুমি অমর অতন্দ্র প্রহরী কাছে যেতে দেখা গেল বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর সমাধি সমাধিস মাথার ঠিক পাশেই উল্টো করে রাখা একটি প্রতীকী এসএমজি নানা কাজে কাপ্তায় লেখে আসা দর্শনার্থীরা সম্মান জানান এই স্মৃতিসৌধে মুন্সী আব্দুর রৌফ সিপাহী যিনি বীরশ্রেষ্ঠ সাতজনের একজন তার সমাধি স্থলটি এখানে আছে আমাদের উচিত যখনই রাঙামাটি আসি আমরা একবার এখানে এসে ওনার সমাধির প্রতি শ্রদ্ধা জানানো এই ট্রাভেলের জন্য যে একটা পাসপোর্ট পাই এবং সবসময় বলতে পারি যে আজকে আমি বাংলাদেশে এর জন্য এদের বড় অবদান এটা অস্বীকার করার কোনো কিছু নেই বা যে কোনো ক্ষেত্রে যখন আমি ন্যাশনালি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই বা অন্য অন্য জায়গায় আমি যাই এদের অবদান তো ওনাদের এখন আমরা কতখানি মূল্যায়ন করছি উনিশশো সালে সতেরোই এপ্রিল মহান মুক্তিযুদ্ধে এই কাফতালেগে মুক্তি বাহিনীর প্রতিরোধের মুখে পড়েছিল পাক বাহিনীর একটি টহল টিম অনেকটা পরাজয়ের মতোই নিজেদের সৈন্যবল হারিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছিল তারা পরবর্তীতে বিশে এপ্রিল শক্তি সঞ্চার করে বিশাল দলবল নিয়ে পাক বাহিনী হামলা চালায় মুক্তি বাহিনীর উপর মুক্তিযোদ্ধারা সমান্তালেই লড়ছিল শেষ পর্যন্ত রণকৌশলগত কারণে মুক্তি বাহিনীর পিছিয়ে যাওয়া দলকে অক্ষত রাখতে একটি মেশিন নিয়ে একাই লড়ে যান মুন্সি আব্দুর রফ অকুতুবই মুন্সি আব্দুর রফের মেশিন প্রতিরোধের মুখে পাক বাহিনীও পিছু হটে তবে দূর থেকে ছোড়া পাক বাহিনীর মোটর সেরার আঘাতে শহীদ হন বীর সেনানী মুন্সি আব্দুর রফ যুদ্ধক্ষেত্র এবং সমাধি সত্যি বিজিবির পক্ষ থেকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে গর্বের বিষয় রাঙ্গামাটি বাসের জন্য এখানে সাত সাতজনের মধ্যে একজনের সমাধি এখানেই আছে আমরা সেটার জন্য গর্ববোধ করি আমরা সকলেই মিলে বিভিন্ন অনুষ্ঠানে আমরা শ্রদ্ধা জানাই আজকে তারা যদি আমাদের জীবন যদি উৎসুক করে না দিতেন তাহলে আমি আমার জায়গার থেকে থাকতে পারতাম না আজকে আমাদের দেশ আপুক্ত থাকতো না এখন জাতীয় দিবসগুলিতে শ্রদ্ধা জানাতে সরকারি কর্মকর্তারা ছুটে যান কাফতার লেকের মাঝে গড়ে ওঠা মহান মুক্তিযুদ্ধের চেতনার মশাল বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের স্মৃতিসৌধে আমরা এটাকে আরো বেশি বেশি করে প্রচার করতে চাই এবং আমাদের এই বীর যে সমাধি সেটা আপনার জনগণ যেন আরো বেশি বেশি করে আসে এবং এই বীর সম্পর্কে জানবে আমরা সেটাই চাই তার নিজের জীবনকে যেভাবে তার সহকর্মীদেরকে বাঁচানোর জন্য দান করেছেন দেশের জন্য দান করেছেন তা না মূলত রাঙ্গামাটির যে কোনো স্থান থেকে নৌপথে এক ঘন্টায় পৌঁছা যায় এই রোফটিলাই আর কাফতাইকে সেনাবাহিনীর টহল টিম নিরাপত্তা নিশ্চিত করে নির্বয়ে দর্শনার্থীরা এই সমাধি সৌধে সম্মান জানাতে যেতে পারছেন পর্যটন নগরী হিসেবে এই রাঙ্গামাটিতে পর্যটকদের বছর জুড়ে বিল লেগে থাকে সবাই দেখতে চলে যায় ঝুলন্ত ব্রিজ কিংবা কাফতাই লেক কিন্তু এর মাঝে মহান মুক্তিযুদ্ধের একটি স্মৃতি রয়ে গেছে তা অনেকেরই অজানা বিশেষ করে এ বিশ্রেষ্ট মুন্সী রূপের স্মৃতিশোধ দেখার জন্য এখন লোকজন আসছে দেশের দূর দূরত্ব থেকে রাঙ্গামাটি থেকে কমল দে সময় সংবাদ